কত করে ভাই বেচতেছেন আজকে 70 টাকা কি কেজি না পাল্লা 70 টাকা কেজি 350 টাকা পাল্লা 350 টাকা পাল্লা 70 টাকা 350 টাকা পাল্লা কেজি 70 নিচে কোন জায়গা ভাই এটা লম্বে শেরপুর 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 বগুড়া শেরপুর নাকি বগুড়া শেরপুর মেহেরপুর কত করে কেজি ৯০ টাকা কেজি আমরা দেশি ফল যা আছে সবাই বিক্রি করি সবই বিক্রি করি এখন বর্তমানে কি কি ফল আছে আপনার বর্তমানে ড্রাগন মালটা ড্রাগন মালটা পেয়ারা ড্রাগন মালটা পেয়ারা ব্যস্ত আছেন এখন সিজনাল কি সিজনালি যাই হ্যাঁ সিজনালি যে ফল আছে সবই বিক্রি সবই বেচেন না তা আজকে কি ফল উঠেছেন শুধু এই শুধু মালটা আচ্ছা আচ্ছা আপনার যারা বেশি কিনতে চায় আপনার যারা বেশি কিনে নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমাদের এখানে পাইকারি বেচা পাইকারি হ্যাঁ পাইকারি আমাদের এখান থেকে বেশি কম সবই বিক্রি করে তবে খুচরা বিক্রি করা হয় না খুচরা বিক্রি করা হয় না পাইকারি কিন্তু ঢাকা শহরে যারা ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলতে পারে ব্যবসা করতে পারবো কাঁচামালের ব্যবসা করতে তার বেশি টাকা চালান করতে লাগে না আচ্ছা আচ্ছা মোটামুটি ২-৩ হাজার টাকা হলে ব্যবসা করতে পারে আচ্ছা এখানে সব ধরনের ফলই পাওয়া যায় দেশি যাবতীয় যত দরকারি ফল ফ্রুট যা আছে সব পাওয়া যায় যদি আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে ফল নিতে চায় তাহলে কি কি ধরনের ফল দিতে পারবেন দেশি যাবতীয় যত ফল আছে আপনি দিতে পারবেন দিতে পারবো আচ্ছা আচ্ছা তো এখান থেকে নিয়ে ব্যবসা করতে মোটামুটি ভালো হবে নাকি পাইকারি দামে মোটামুটি আরো কমেও দিতে পারবেন যদি আইসা যোগাযোগ করেন বাজার ভাও যখন যেরকম হবে হবে ওরকম আমদানি কম রেট বেশি আমদানি বেশি মালের দাম কম তো যারা আপনার আগ্রহী যে আসলে কার সাথে কথা বলবো এরকম লোক অনেকে পায় না যে বড় এক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করবে এরকম ব্যবসা ওরকম কিছু লাগে না ওরকম কিছু হয় না চোখে দেখায় সবকিছু বাজারে আসবে নগদ টাকা নিয়ে আসবে ১০টা মাল দেখবে যেটা বাজার তার পত্তা হয় আচ্ছা ওইটা সে কিনা নিবে যদি যদি আপনার সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ আছে হাসিনা মার্কেটের ৬ নম্বরের ঘর আর ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন হ্যাঁ পারবো তাহলে ফোন নাম্বারটা 01708-19-27-14 আচ্ছা যে কোনো ধরনের ফল পাইকারি দামে পাওয়া যাবে যদি নেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমার নাম আমরা তো বলো আমার নাম ফারুক মোহাম্মদ ফারুক মোহাম্মদ